সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে নিশানা করেন রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর এবং উত্তর দিনাজপুরের পর রবিবার হুগলির রিশ্রার অশান্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন বিজেপির আমলে দেখছি পরিস্থিতি উত্তপ্ত করে তোলা হচ্ছে রমজান মাসে রোজা চলছে অন্নপূর্ণা পুজো রয়েছে সেখানে রামনবমীর মিছিল পাঁচ দিন ধরে হবে কেন রামনবমীর দিন মিছিল করলে কোনো আপত্তি নেই অনুমতি না দেওয়া সত্ত্বেও ইচ্ছে করে সংখ্যালঘু এলাকা ঢুকে যাচ্ছে আর বিজেপির আমলে দেখছি দাঙ্গাবাজি রোজার মাস চলছে রমজান মাস চলছে অন্নপূর্ণা পূজা চলছে কেন বাবু রামনবমীর মিছিল পাঁচ দিন হবে কেন রামনবমী যেদিন হয় সেদিন তোমরা মিছিল করো আমাদের কারো আপত্তি নেই কিন্তু বন্দুক নিয়ে মিছিল করবে না বোমা নিয়ে মিছিল করবে না মিছিল করছে পারমিশন না দেওয়া সত্ত্বেও এত রাস্তা থাকতেও ঢুকে যাচ্ছে মাইনরিটি অঞ্চলে জেনে শুনে এবং সেখানে গিয়ে দেখেছেন আপনারা ফলের গাড়ি রমজান মাসে তারা ফল কিনে খায় ফলের গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর দাবি নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা সিপিএম করে মানুষের ওপর অত্যাচার করত তারাই এখন বিজেপি করছে এদিন মঞ্চ থেকে সিপিআইএম কেউ নিশানা করেন মুখ্যমন্ত্রী তার দাবি আগে রাজ্য সরকার লাট সাহেবের মতো কলকাতায় বসে থাকতো আর এখন সরকার বুথে বুথে গিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে সিপিএম এর আমলও দেখেছি গুন্ডাবাজি মানুষের জীবন নিয়ে খেলা পুকুরে এদিন খেজুরির সরকারি পরিষেবা মঞ্চ থেকে দু লাখেরও বেশি মানুষকে পরিষেবা প্রদান করা হয়েছে পয়লা এপ্রিল থেকে রাজ্যে ষষ্ঠ দফার দুয়ারে সরকার শুরু হয়েছে যে কোনো পরিষেবার জন্য সেখানে গিয়ে আবেদন করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে তার সরকার কি কি কাজ করেছে খেজুরির সভা থেকে সেই কথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় খেজুরি থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা